আনারস যার নাম শুনলেই মনে হয় এটি রসে ভরপুর আসলেই তাই পুষ্টিগুণেও ভরপুর ঠিক রসের মতোই এতে রয়েছে হাই লেভেল অফ ভাইটামিন সি ম্যাঙ্গানিজ রিবোফ্লাভিন ভাইটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম গুড সোর্স অব ডায়েটারি ফাইবার আজ তৈরি করব আনারসের জুস চলুন দেখে নিই কীভাবে আনারসের জুস তৈরি করব আনারসের জুস তৈরি করার জন্য আমি একটি আনারস ভালোভাবে এর খোসা ছাড়িয়ে নিয়েছি এর গায়ে কোনো কালো অংশ আমি রাখিনি পুরো পরিষ্কার করে কেটে নিয়েছি কালো অংশগুলো এরপর আমি এটিকে চার ফালি করে নিয়েছি এবং এর মাঝখানে যে শক্ত ডাটিটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি তারপর আমি এরকম দেখতে পাচ্ছেন ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি আনারসের জুস তৈরি করার জন্য লাগবে একটি কচি কাঁচামরিচ কাঁচামরিচটা একটু কচি হলে ভালো হয় কারণ এতে টেস্টটা ভালো আসে আর বেশি ঝাল লাগে না আর লাগবে এক চিমটি লবণ এবং এক চা চামচ চিনি চিনিটা আমি কম নিয়েছি কারণ আনারসটা এমনিতেই মিষ্টি ছিল আনারসের জুস তৈরি করার আগে আমি আনারসের পিসগুলো আরও ছোট করে নিয়েছিলাম আনারসের পিসগুলো এখন একটি ব্লেন্ডার জারে নিয়ে নেব আমার ব্লেন্ডার জারে এরকম একটি শাক মতো আছে তাই আমি জুস করার পরে আর সেকে নেব না যাদের এরকম সিস্টেম নেই তারা অবশ্যই জুস করার পর সেকে নেবেন এখন আমি আনারসের পিসগুলো জারের ভেতর দিয়ে দিচ্ছি প্রতিদিন পরিমিত পরিমাণে এটি খেলে সমস্ত শরীরের ইনফ্লামেশন দূর হয় এবং আমাদের ইমিউন সিস্টেম বুস্ট হয় এখন দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং লবণ এখন আমি এর মুখটা লাগিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক গ্লাস ঠান্ডা পানি ওপরের মুখটা লাগিয়ে দিচ্ছি এখন আমি ব্লেন্ড করে নেব দেখুন কী সুন্দর কালারফুল একটা রস বেরিয়ে আসছে দেখতে কতটা ভালো লাগছে এই জুস আমাদের হার্টের জন্য খুবই ভালো আমাদের ব্লাড প্রেশারও কমায় এই তো দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি সার্ভ করব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখবেন আল্লাহ হাফেজ